Assalamualaikum. আজকের বিষয়টা হলো মিটার পালা কিংবা স্কেল নিয়ে আমরা আপনাদের কিছু কথা বলতে চাই, যে কথাগুলো সাধারণত ইউটিউবে অনেকেই বলে না। তো আমি মনে করি যে এই সাধারণ বিষয়টা যদি সবার প্রয়োজনে নাও আসে, কিছু কিছু মানুষের প্রয়োজনে আসবে। তো কিছু কিছু মানুষের প্রয়োজনে আসলেই আমার সার্থকতা, এবং যেই কথাগুলো আমি বলবো যদি এই কথাগুলো আপনারা মেনে চলেন, তো আপনাদের মিটার পাল্লাগুলো আর কোনো সমস্যা হবে না। এবং যেমন আমি কয়েকটা রোগের নাম বলি, মিটার পাল্লার যে মানে ডিজিটগুলো অথবা নাম্বারগুলো, এই নাম্বারগুলো অটোমেটিকলি বেড়ে যায় কিংবা ওয়েটটা বেড়ে যায়। নাম্বার এক, দুই নম্বরে আপনার মিটার পাল্লা চার্জে লাগানো থাকলেও পিট টিপ 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 করে অনেক সময় শব্দ দেয়। নাম্বার দুই, তিন নম্বরে আপনার দেখা যায় নাম্বারগুলো কেটে আসে। এই সমস্ত বিষয়গুলো আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। কিভাবে ঠিক করে নিতে পারবেন? আপনার মিটার পাল্লার ভিতরে যখন ব্যাটারিটা দুর্বল হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা আপনি চার্জ যদি এক্সট্রাভাবে কোনো চার্জার দিয়ে করেন, তারপরে আপনার ব্যাটারিটা হিট ভালো পায়। পরবর্তীতে আপনার ব্যাটারিটা আবার লাগাই দিলেই চলে। অনেক ক্ষেত্রে ব্যাটারিটা হয় না, তো সেক্ষেত্রে আমরা একটা ব্যাটারি কিন্তু 400-500 টাকায় লাগাই, অথবা 300 টাকায় লাগাই। একদম বাজে ব্যাটারি যেগুলো 300 টাকা, আর অনেকে ভালো দেওয়ার কথা বলে, সেক্ষেত্রে আমরা 500 টাকাও বিল দিই, 400 টাকাও বিল দিই। তো একটা মিটার পাল্লার ব্যাটারি কিন্তু আপনি নিজে যদি দোকানদারের কাছ থেকে কিনে আনেন মার্কেট প্লেস থেকে, সেক্ষেত্রে আপনার একটা মিটার পাল্লার ব্যাটারির দাম হতে পারে 200-220 টাকা, একদম ভালোটা। তৃতীয়ত, আমাদের নাম্বারগুলো কেটে আসে। নাম্বারগুলো কেন কাটে? আমাদের এই মিটার পাল্লার ডিজিটের জন্য যে কয়টা ডিজিট ওই কয়টা তার আছে, অথবা তার কম আছে, আইসির ভিতরেই লাইনগুলো প্রিন্টের মাধ্যমে টানা আছে। এই মিটার পাল্লার ক্ষেত্রে তার কম আছে, দেখা গেছে এই মিটার পাল্লার নাম্বারগুলো কেটে আসে। তো এগুলো কীভাবে ভালো করবেন? আপনি তারগুলো দেখবেন, এই তারগুলো ইঁদুরে বা তেলা পোকায় খেয়ে ফেললে একটা তার যদি কেটে যায়, তো এক সিরিয়ালের একটা ডিজিট বন্ধ হয়ে যায়। হয়তো আপনি হিসাব করেন ওই ডিজিটটা হইতে পারে আপনার যে ওয়েটটা ওড়ে ওই ডিজিটটা হইতে পারে। তো যেই তারটা চোখে দেখবেন ইঁদুরে বা বাতারি কেটে ফেলছে, ওই তারটা যদি আপনি আবার পুনরায় আর একটা তার ওই জায়গার থেকে টানিয়ে লাগাই দেন, তো সেক্ষেত্রে আপনার আশা করি যে আপনার নাম্বারগুলো আবার ঠিক হয়ে যাবে, ডিজিটগুলো যেগুলো কেটে গেছিলো ওগুলো ঠিক হয়ে যাবে। আর চতুর্থ নাম্বার যেটা, মিটার পাল্লার কেন অটোমেটিক নাম্বার বাড়ে, যে সার্কিটগুলো উপরে পানি জমানো আছে বা কার্বন জাতীয় কিছু জমে, যেমন পাল্লার ভিতরে বেশি অংশ ইঁদুর ঢোকে, ইঁদুরের শরীরে পানি থাকে, আর এই পানিগুলো যখন সার্কিটের উপরে লাগে অটোমেটিকলি নাম্বার বাড়ে। তার মানে আপনি চেক করেন ভালো একটা পাল্লার উপরে যে সেন্সারের 4টে তার আছে, এই 4টে তারের উপরে শুধু হাতটা আপনি থুয়ে দেখেন, হাতটা ভিজাইতে হবে না, হাতটা থইলেই কিন্তু আপনার অটোমেটিক
কি আপনার অটোমেটিক ডিজিটের নাম্বার বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা এই ধারণাই করতে পারি কার্বন জাতীয় কিছু যদি সেন্সর তারের সাথে থাকে তো সেক্ষেত্রে আমাদের ডিজিটের নাম্বারও অটোমেটিকলি বেড়ে যায়। তো এই চারটে কাজ যদি আপনি নিজে করতে পারেন তো আপনার শিক্ষাও বেড়ে গেল এবং আপনি নিজেই করতে পারলেন। আর যদিও তারপর আপনার কোনো সমস্যা হয় আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আসুন আজকের ভিডিও এই পর্যন্তই, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, কারণ আমি কোনো চ্যানেলেই বলি না যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করা হইল আপনার মনের ব্যাপার, যদি আমার এই ভিডিও দিয়ে যদি আপনার কোনো কাজে আসে তাই না আপনি সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করার কোনো ইয়া নাই, যদি ভালো লাগে কথাগুলো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছাই দেবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন। মিটার পাল্লা কিংবা স্কেল যে কোনো সমস্যা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ইএসবি বাংলা। আজকে কোনো মূলত কাজ করব না, একটি মিটার পাল্লার ব্যাটারি কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয় নিয়ে আমি আজকের এই সাধারণ কাজটি আপনাদের মাঝে তুলে ধরব। কেননা অনেক ভিউয়ার্স আছেন নিজে নিজে ব্যাটারি চেঞ্জ করতে পারেন না, তারা কি করেন একটি মেকানিকের কাছে নিয়ে যান। মেকানিকের কাছে নিয়ে গেলে কিন্তু আপনার মিনিমাম 50-100 টাকা মজুরি দিতে হয়। তো কিভাবে এই ব্যাটারির তার দুইটে আপনি নিজে নিজেই ঝালাই করে নেবেন সেই বিষয়ে সাধারণ জ্ঞান আমি আপনাদের দিব। তো এই যে আমার হাতে দেখেন ব্যাটারিটা আমি চেঞ্জ করলাম আর আগের ব্যাটারিটা পাশে থুয়ে দিলাম। এখন আমাদের নেগেটিভ পজিটিভ দেখে আমাদের তার দুইটা ঝালাই করে দিলে তো আমাদের পাল্লাটা ঠিক হয়ে যাবে। যাদের কাছে ঝালাই করার মতো তাতাল নেই তারা তার দুইটা ব্যাটারির দুইটা পিনে সাধারণত ছিদ্র থাকে, ওই ছিদ্র সাথে ভালো করে মোড়াইয়া দিলে তাতেও আপনার ব্যাটারির কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনি এই ব্যাটারিটা নিজে নিজে লাগাই নিতে পারবেন। আর যদি 50-60 টাকা দিয়ে আপনি একটা আয়রন বা তাতাল কিনেন তো সেক্ষেত্রে আপনার ঘরে কারেন্ট থাকলে আপনি নিজেই এই ঝালাইটা করে নিতে পারবেন, আর কারেন্ট না থাকলে তার জন্য সমস্যা নেই, আপনি তার দুইটা মোড়াই নেবেন। তো তার এই পাল্লাটা সারার জন্য আপনার একটি স্ক্রুড্রাইভার থাকলেই যথেষ্ট। তো এখন আমরা পাল্লাটা চেক করব। আগে আমি পাতি ব্যাটারির স্ক্রু দুইটি লাগাইয়া নিব, লাগাইয়া নিলে আমাদের ব্যাটারিটি আর লড়বে না। তারপরে আপনাদের এখনই আমি চেক করে দেখাবো। পাওয়ার সুইচটা অন করে নিলাম, দেখেন এখন আমাদের পাল্লাটা কি সুন্দর চলতে আছে। তো এই জায়গায় আমার কাজের কিছুই নেই, আমি সাধারণতভাবে আপনাদের ব্যাটারিটা কিভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয়ে সাধারণ আইডিয়া। মিটার পাল্লার কঠিন এবং কঠিনতম কাজ যদি আপনারা জানতে চান তবে এই ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে বলুন যে আমরা মিটার পাল্লার কাজ জানতে চাই। আপনারা আপনাদের মিটার পাল্লা কিংবা স্কেলের সমস্যাগুলো আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং আমাদের নাম্বার নিয়ে কল করুন, তার মাধ্যমে আমরা আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনাদের মাঝে থাকার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সমস্ত কাজ আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে কাজগুলো সাধারণ মানুষ না জানে তাদের মাঝে আমাদের এই প্রশিক্ষণ যেন চির অমর হয়ে থাকে।